নগর ধামিরহাটে দরিদ্রদের জন্য ঘর তৈরি করে দেওয়ার প্রকল্প থেকে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় জনপ্রতিনিধিদের বিরুদ্ধে। ধামিরহাটের উমার ইউনিয়নের প্রায় প্রতিটি ওয়ার্ডেই টাকা নেওয়ার ঘটনা ঘটেছে, অথচ দরিদ্রদের পরিবর্তে সচ্ছল পরিবারকেও ঘর তৈরি করে দেওয়ার অভিযোগ উঠেছে। আবার টাকা নেওয়ার পর ঘর না দেওয়ার ঘটনাও ঘটেছে। নওগাঁ প্রতিনিধি এবাদুল হকের প্রতিবেদন জানাচ্ছেন ফয়সাল আহমেদ। 2017-18 অর্থবছরে জমি আছে ঘর নেই প্রকল্পের আওতায় নওগাঁর ধামইরহাটের উপজেলার উমার ইউনিয়নের দরিদ্রদের জন্য 152টি ঘর তৈরির কাজ শুরু হয়। সরকারি উদ্যোগে এসব ঘর নির্মাণ করার কথা থাকলেও স্থানীয় কয়েকজন জনপ্রতিনিধির বিরুদ্ধে দরিদ্র মানুষের কাছ থেকে ঘর দেওয়ার বিনিময়ে কয়েক লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। ভুক্তভোগীরা জানিয়েছেন, ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আয়ুব হোসেন ও কয়েকজন সদস্য মিলে ঘর দেওয়ার নামে প্রত্যেকের কাছ থেকে 10 থেকে 15 হাজার টাকা নিয়েছেন। টাকা দিতে না পারায় তালিকাভুক্ত করা হয়নি অনেককে। আবার অনেকের কাছ থেকে টাকা নেওয়ার পরও তাদের ঘর দেওয়া হয়নি, আর টাকার বিনিময়ে অনেক সচ্ছল পরিবারকে ঘর দেওয়ার অভিযোগও রয়েছে। 12,000 টাকা দিয়ে দিয়েছি, এই এক বছর হয়ে গেল, আমার কোনো বাড়ি ঘর দেওয়ার কোনো গপ্প নাই। মেম্বার আসে কসে যে হচ্ছে তোমার কসে বাড়ি দিব, এত টাকা দেও, 12,000-13,000 টাকা দেও। যারা পাওয়ার যোগ্য নয় তারা পাইছে, এই উমার ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান জানান, অসৎ উদ্দেশ্যে সাবেক ইউপি চেয়ারম্যান ও কয়েকজন সদস্য টাকা হাতিয়ে নেন, যদিও অভিযোগ অস্বীকার করেছেন সাবেক চেয়ারম্যান আয়ুব হোসেন। সাবেক চেয়ারম্যান ছিলেন, ওনাকে দিয়ে উনি ঢাকা থেকে এটা কি করে না করে জানি না, তার মাধ্যমে ঘরগুলো বরাদ্দ হয়। আশ্রম প্রকল্পের যে টাকার ব্যাপারে ঘর, এর সাথে তাদের আমার কোনো সংশ্লিষ্ট নাই এবং প্রকল্পের বিষয়টা আমি অবগত নয়। প্রকল্পের সদস্য সচিব ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জানালেন, সাবেক উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সফিউজ্জামান ভুঁইয়া নিজেই এ কাজে তদারকি করতেন। তার মালিকানাধীন প্রতিষ্ঠানের মাধ্যমে এসব ঘর নির্মাণ করা হয়, যেখানে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ রয়েছে। কাজ যেই করুক, দায়বদ্ধতা আমারও আসে যায় অলরেডি, কারণ হচ্ছে আমারও তো দেখার কথা ছিল, কিন্তু যেহেতু স্যার সভাপতি, স্যার নিজেই করেছেন, সেখানে তো আর আমার কিছু বলার থাকে না। এদিকে বর্তমান উপজেলা নির্বাহী কর্মকর্তা জানিয়েছেন, অনিয়মের বিষয়ে লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এখন পর্যন্ত কারো কাছে লিখিত বা মৌখিক অভিযোগ পাইনি, যদি কেউ এ ধরনের কোনো অনিয়ম বা এরকম করে থাকে, এটা আমি অবশ্যই প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেব। প্রকল্পে অনিয়মের ঘটনায় অভিযুক্ত সাবেক ইউএনও সফিউজ্জামান ভুঁইয়া বছরখানেক আগে অন্যত্র বদলি হয়ে যান, তার মুঠোফোনে একাধিকবার চেষ্টা করেও যোগাযোগ করা যায়নি। ডেস্ক রিপোর্ট, বৈশাখী সংবাদ।